গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একদম আর্লি মর্নিং থেকে ব্লগিং শুরু করে দিয়েছি, ভাবলাম যে তোমাদের সকাল থেকে সারাটা দিন শেয়ার করব, কিন্তু হয়ে উঠলো না, অ্যাক্সিডেন্টলি কিছু কারণবশত। তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে, পুরো ব্লগিংটা যখন আমার দেখবে সেখানে দেখতেই পাবে যে কী ঘটনা হয়েছিল। আর একটা কথা, কালকে রাত্রিবেলা রোহণের খুব শরীর খারাপ হয়, প্রচণ্ড শরীর খারাপ হয়, আর সেটাই আজকে আবার সকালবেলায় দেখো এইখানে আমি জামা কাপড় মেলতে না মেলতেই তোমাদের একটু পরেই দেখাবো যে ও উঠে চলে আসবে কাঁদতে কাঁদতে ঘুমের থেকে। তো পুরোটা তোমাদেরকে পরে জানাবোই যে কি হয়েছিল। ভেবেছিলাম খুব সুন্দর করে আজকে একটা ব্লগিং শেয়ার করব, কিন্তু দেখো হয়ে উঠলো না। যতই ভাবি যে না এটা এরকমভাবে করব, ওটা ওরকমভাবে করব, সেটা কখনোই হয় না। তো আজকে স্যাটারডে, শনিবার সব ছুটি, ওই জন্য অনেক জামা কাপড় ছিল, দেখো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। অনেক ছাদ ভর্তি মেলা ছিল, আর কিছুটা জামা কাপড় শুকনো হয়ে গেছিলো প্রায়, দেখো সাদা কালো মেঘে আকাশটা কিরকম হয়ে রয়েছে, বাট তাও আমি কেচে দিয়েছি, জানি রোদের তাপ যা ছিল ওই তাপেই অর্ধেক শুকিয়ে যাবে। এই তো তোমাকে আসতে হবে না, তোমরা চলো ছাদে, রোদ্দুর তোমাকে আসতে হবে না। চলো নিচে নামো। অনেকক্ষণ পর ভিডিও করছি, আর হচ্ছে দেখো এখানে এসে গেছি এখন বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একদম। সুনুর কালকে ভীষণ, মানে তোমাদের রোহণের কালকে রাত্রে ভীষণ শরীর খারাপ ছিল, ওর পুরো গ্ল্যান্ড ফুলে আছে, দেখা বাবান এদিকায় একদম সেরে গেছে, এই যে দেখা ওদিকে তাকা, এই যে এই গ্ল্যান্ডটা একদম ফুলে আছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এটা ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে হবে। কালকে পুরো মাথার চুল ছিঁড়ছিল, এত ব্যথা, তো বুঝতে পাচ্ছি না এখন কী হয়েছে। তো আমার একবার ছোটোবেলায় অনেক আগে মাম্পস হয়েছিল, অনেক ছোট, মানে ওর মতো ছোটো না, ওর থেকে বড় ছিলাম, ক্লাস 2-3 তো পড়তামই মনে হয়। তো আমি বুঝতে পারছি না এখন প্যাটার্নটা ওই রকমই, যন্ত্রণা হচ্ছে, আমারও এরকমই ব্যথা হতো। তো দেখা যাক, আজকে ডাক্তারখানায় নিয়ে যাব, বাড়ি চলে আসলাম ওই জন্য, কারণ এখান থেকে আমার সুবিধা হবে ডাক্তার দেখাতে, স্কুলও আছে, স্কুলটাও কাছাকাছি হয়ে যাবে, ওখান থেকে অসুবিধা হয়ে যায়, আর ওই জন্য বাড়িতে আসলাম। আজকে বিকেলবেলা ডাক্তার আছে, ডাক্তারের কাছে নিয়ে যাব। আর ওই যে এখন এসেছি জাস্ট সবেই, আর হাঁপিয়েও গেছি ভীষণ বাবারি বাবারি। তো ভাবলাম তোমাদের সাথে তো ওই ওখানে একটু শেয়ার করলাম, তারপরে টিফিন টিফিন খেয়েছি, আর শাশুড়িকে ডেকেছিলাম, সবাই মিলে একসাথে উপরেই ছিলাম এতক্ষণ, বাবা আসলো তারপরে চলে আসলাম। বাচ্চাদের শরীর খারাপ বলে মায়ের খুব টেনশন হয়, আমার শাশুড়ি বলছে খেলে তোর পেটটা ছোট ছোট লাগছে, বললাম টেনশনে সব শুকিয়ে গেছে। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, দেখো ঘেমে গেছি, ঘেমে গেছি কারণ একটুখানি মাকে হেল্প করে দিলাম, একটা সবিনের তরকারি রান্নাটা বাকি ছিল, আমি বললাম তুমি স্নান টান করে পুজো টুজো করে নাও, আর আমি সবিনের তরকারিটা করছি। তো আজকের লাঞ্চের মেনু তোমরা জানো, শনিবারে নিরামিষ খায়, শনিবারে হয়েছে হচ্ছে ডাল হয়েছে, আর ওদিকে চালকুমড়োর ঘণ্ট আর সবিনের তরকারি। দেখো কী সুন্দর ঝলমলি রোদ্দুর উঠেছে, বাড়িতে তো অনেক কিছুই ভেজা ছিল, তা সুনুর জামা কাপড় যেগুলো স্কুলের ছিল সেগুলো কেচে দিয়েছিলাম, নিয়ে চলে এসেছি, সেগুলো তো বাবা রোদ্দুরে দিয়ে দিয়েছে, ঘরেরগুলো যদি এখন মা মেলে দেয় তাহলে সব শুকিয়ে যাবে চট, কারণ শুকনোই ছিল, আজ শুকনো ছিল। আচ্ছা দেখো রোদ্দুরটা এখন, কি হল কি হল, কিন্তু আবার জল জমে যাবে, বাবা ওই জায়গাটা অনেক ডাউন, ওই জন্য এত জল জমেছে, জায়গাটা একটু ইট দিয়ে সিমেন্ট দিয়ে উঁচু করে দিলে আর জলটা এরকম জমে না, ভাঙবেই গেলে, তলায় পাইপ না, সবাই দেখো আমাকে মারলো বন দিয়ে, কি দিয়ে মেরেছে আমাকে, আমাকে বন দিয়ে মারলো, কি আসতে। তো এই দেখো ভাই এখন 4:16 এখন খেলো, ও সবে সবে এখন ড্রেসও পরে নিচ্ছে, এই যে স্কাউটের ড্রেস, এক্ষুনিও বেরিয়ে যাবে,
আর শুনো, ডাক্তার দেখাতে যাওয়ার টাইম হয়ে আসছে, ওকে নিয়েও আমি এখন বেরোবো। গেল টর্চটা, গেল। যা ওখানে গিয়ে বেঁধে নেবে। টাটা। বাবাকে বলে দিবি যে তোর দেরি হবে আসতে। বনুকে মাপবে? চলো ধুলো ধুলো হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা অনেক ছোট আর খুব শর্ট একটা কোনো রকম ব্লগ সারলাম আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ব্লগটা আমি জানি না কি করলাম, কি দেখালাম তোমাদের সাথে, সত্যি আমি জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিছু কিছু দেখানোর মতো থাকে, ভালো লাগানোর মতন, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটাকে প্রচুর, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশান অন করো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, টাটা। দেখো লিপস্টিক পরেছিলাম, আধা উঠে গেছে, মনে হচ্ছে পানি খেয়ে আছি।